আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহু ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মানা নাবিইয়া বা'দাহ আম্মা এক ভাই প্রশ্ন করেছেন লাইলাতুল কদরে কি কি ইবাদত করা যেতে পারে জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা সম্পর্কে মুসলিম সমাজে অনেক বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে তো এটার উত্তরে আমরা যেটা বলবো তা হচ্ছে যে এই লাইলাতুল কদরে বেশি বেশি কোরআন তেলাওয়াত আদায় করতে হবে করতে হবে ইমাম বলেছেন যে এই লাইলাতুল কদরের রাত্রে ফেরেস্তারা মসজিদে অবস্থানকারীদের প্রতি সকাল পর্যন্ত সালাম প্রেরণ করতে থাকে তার কাসির আঠারো খণ্ড আঠারোতম খণ্ড 225 পৃষ্ঠায় বর্ণনাটি রয়েছে এই রাতে যত নারী পুরুষ সালাত অথবা তাসবিহ তাহলিলে রত থাকে ফেরেশতাগণ তাদের জন্য কল্যাণের দোয়া করতে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে জিব্রাইল ফেরেশতা অগণিত ফেরেশতাদের সঙ্গে নিয়ে পৃথিবীতে অবতরণ করেন যেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সুরা চার পাঁচ নম্বর আয়ের দ্বারা প্রমাণিত তানাজ্জালুল মালাইকাতু আর রুহু ফিহা বিইযনি রব মিন কুল্লি আমর এ প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রুহ অবতীর্ণ হতে থাকে এখানে রুহ বলতে জিব্রাইল ফেরেশতাকে বোঝানো হয়েছে তো এই ফেরেশতার অবতরণ করে এবং দাঁড়িয়ে বসে থাকা যত জিকিররত ব্যক্তি রয়েছে তাদেরকে তারা সালাম দিতে থাকে এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন যে হাদিসটি রয়েছে বাইহাকি শহাবুল ইমান মিশকাতের দুই হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এরাত্রের সালাত সম্পর্ক বলেছেন যে লাইলাতুল কদরে ইমান ওয়াই গফির মা তামা মিংজাম বিহি যে ব্যক্তি ইমানের সাথে সহবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করে অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করে তার পূর্বেকার সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন যে হাদিসটি রয়েছে শহীদ বোখারি পঁয়ত্রিশ নম্বর হাদিস শহীদ মুসলিমের সাতশো ষাট নম্বর হাদিস তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে লাইলাতুল কদরে সালাত আদায় করতে হবে তবে অতিরিক্ত সালাত আদায় করার সম্পর্কে কোরআন সন্ন্যার মধ্যে সহি কোনো বর্ণনা পাওয়া যায় না যেগুলো তাহাজ বা তারাবি আমরা পড়ে থাকি সেটাকেই কোরআন তেলা বেশি করে করার মাধ্যমেই লম্বা করে সালাত করতে হবে যেহেতু অতিরিক্ত কোনো নেই এজন্য এটা করতে হবে কেননা বড় কিছু অর্জন করতে হলে কঠোর সাধনা ও নিরলস প্রচেষ্টা প্রয়োজন কিছু সহজে ধরা দিতে চায় না রমাজান মাসের একটি মাত্র রাত তা হচ্ছে লাইলাতুল কদর এ রাতের মর্যাদা ও তাৎপর্যের ব্যাপারে কোরআন হাদিস কোরআন হাদিসে অনেক কথাই রয়েছে কিন্তু কোনটি শের রাত সেটা বলা হয়নি সে কারণে রমাজানের শেষ দশকের পুরোটাই অধিক এবাদত বন্দুকি করতে হবে সলাত কোরআন তেলাওয়াত যেকে রাজকার ও তাওবা ইস্তেকফারে অতিবাহিত করা যেতে পারে যেহেতু সালাতের মাধ্যমে কোরান তেলাওয়াত করা হয় সেহেতু দীর্ঘ তেলাওয়াত ও রোগশ্রীতার মাধ্যমে সালাতের মধ্যে বেশি সময় অতিবাহিত করা উচিত কারণ সালাতের বাইরে কোরআন তেলাওয়াতের চাইতে সালাতের ভিতরে কোরান তেলাওয়াত করা উত্তম ও তাজ ও তাকবীর পাঠের চাইতে সালাতের বাইরে উত্তম তাছাড়া লাইলাতুল কদরে পড়ার জন্য বিশেষ দোয়াও রয়েছে যা বেশি বেশি করে পড়তে হয় তাআলা দিয়ালা বলেন একদা আমি আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি জানতে পারি যে কোনটি লাইলাতুল কদরের রাত